এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। চতুর্থ ম্যাচে এসে যদিও জয়ের একদম দ্বার প্রান্তে চলে গিয়েছিল দিল্লি, তবে শেষ রক্ষা আর হয়নি। শাসুদ্ধকর এই ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাকফুটেই ছিল দিল্লি, তবে ১৫তম ওভারে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে দারুণভাবে ফিরে আসে দিল্লি ক্যাপিটালস। নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে সেই ওভারে মাত্র ২ রান খরচ করেন তিনি, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ তুর্কি তিলক ভার্মা যে কোনো বোলারের উপরেই রাজত্ব করছিলেন, সেখানে লম্বা বিরতির পর দ্বিতীয় স্পেলে এসে বোলিং করতে নেমে পরে ১৭তম ওভারে আবারও বোলিংয়ে আসেন মুস্তাফিজ, আর এই ওভারে আরও বিধ্বংসী রূপ ধারণ করেন তিনি। তার স্লোয়ার কাটারে একদমই বোকা বনে যান রোহিত শর্মাও। মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় ভরসা রোহিত শর্মাকেও ফিরিয়ে দেন মুস্তাফিজ, ম্যাচে জমে ওঠে। দুর্দান্ত সেই ম্যাচে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিল্লি ক্যাপিটালস, তবে শেষের আগের ওভারে মুস্তাফিজেই ডুবিয়েছেন দিল্লিকে। ১৫ রান দিয়ে ম্যাচটাকে রীতিমতো মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে তুলে দেন তিনি। শেষ দিকে অ্যান্ড্রিক নরকিয়া বহু চেষ্টা করেও আর জেতাতে পারেননি দলকে, একদম শেষ বলে গিয়ে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ হারলেও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বাহবা পাচ্ছেন দিল্লির ক্রিকেটাররা, বিশেষ করে নরকিয়া এবং মুস্তাফিজকে বিশ্বমানের বলে আখ্যা দিয়েছেন ওয়ার্নার। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেভিড ওয়ার্নার বলেন, আজকে আমরা হেরে গেছি, তবে ছেলেরা দুর্দান্ত ছিল, দুটি বল বাজে ছিল আর সেখানেই ম্যাচটা হেরে গেলাম। আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম, মুস্তাফিজ ছিল দুর্দান্ত, নরকিয়া ও মুস্তাফিজ দুজনেই বিশ্বমানের এবং আমরা তাদের কাছ থেকে এমন কিছুই আশা করি। আগের তিন ম্যাচের তুলনায় এই ম্যাচে ইতিবাচক কিছু জিনিস রয়েছে বলে আমার মনে হয়, তবে আমাদের এত দ্রুত উইকেট হারালে চলবে না। আকশার প্যাটেলের চারের মধ্যে ব্যাট করা উচিত, সে আমাদের সংগ্রহটাকে বড় করেছে। এই হারের পরে আইপিএলে এবারের আসরে টানা ৪ ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে একদম তলানিতে অর্থাৎ ১০ম স্থানে আছে তারা। অন্যদিকে তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখা মুম্বাই আছে ৮ম স্থানে। মুস্তাফিজুর রহমানের কালকের ১৭তম ওভারে দুর্দান্ত সলোয়ার কাটারে বোকা বনে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। তিনি যে মুস্তাফিজুর রহমানের সেই বলটি বুঝতে পারেননি তার কর্মকাণ্ডেই পরিষ্কার হয়েছিল, কেননা মুম্বাই অধিনায়ককে আউট করে দিল্লির ক্রিকেটাররা যখন আনন্দে মারতে তখন সবাইকে হঠাৎ করে চমকে দিয়েই রোহিত শর্মা রিভিউ নিয়ে বসেন। তার এমন কর্মকাণ্ডেই পরিষ্কার হয় যে মুস্তাফিজুর রহমানের সেই স্লোয়ারটি তিনি ধরতে পারেননি। এছাড়াও মুস্তাফিজুর রহমানের ১৫ এবং ১৭তম ওভারে তার দুর্দান্ত স্লোয়ারগুলো খেলতে বেশ বেগ পেতে হয়েছে রোহিত শর্মাকে। আর আগের যে কোনো খেলা থেকেই স্পষ্ট হয় রোহিত শর্মা মুস্তাফিজুর রহমানে কতটা ধুঁকতে থাকেন। গতকালকের ম্যাচের পর রোহিত শর্মা বলেন, ফিজ বিশ্বমানের বলার, আমি জানি সে ডেথ ওভারে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তবে এমন ক্লোজ ম্যাচগুলো জিততে পারা বিশেষ কিছু,